আজকে বানিয়ে দেখাচ্ছি ডাকা এলাচ্ছি, যেটা অনেকেরই পছন্দ। আর এই গরমে খুব রিফ্রেশিং একটা ড্রিঙ্কস এই লাচ্ছিটা। যাদের কাছে লাচ্ছি ভালো লাগে আজকের রেসিপি অবশ্যই ভালো লাগবে, খুব সহজেই বানানো হয়ে যায়। আমার কাছে মনে হয় লেবুর শরবত বানানো থেকেও এই লাচ্ছি বানানোটা আরও সহজ। চলুন আজকে বিভিন্ন রকম ড্রিঙ্কস বানাতে গেলে যেই সুগার সিরাপটা বানাতে হয় প্রথমে ওইটা দেখে নিই। একটা প্যানে এক কাপ চিনি নিয়ে নিচ্ছি আর হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন এটা জাল করে সুগার সিরাপ তৈরি করব। অনেকে আবার মনে করবেন না যে এই পুরোটা সুগার সিরাপ লাচ্ছিতে যাবে, এটা বানিয়ে সংরক্ষণ করতে পারবেন। যে কোনো ড্রিঙ্কস বানাতে গেলে এই সুগার সিরাপটা দিয়ে দিলে খুব অল্প সময়ই বানানো হয়ে যায়। চিনিটা গলতে অনেক সময় লাগে, যার কারণে সুগার সিরাপটা যদি আপনি আগে থেকে বানিয়ে রাখেন আপনার যে কোনো রকম শরবত বানাতে গেলে অনেক সহজ হয়ে যাবে। আমরা এই সুগার সিরাপটাকে একটা কাচের বয়মে ভরে সংরক্ষণ করছি, এক মাসের মতো রেখে দিতে পারবেন। আজকে লাচ্ছি বানানোর জন্য নিয়েছি মিষ্টি দই। আপনি যত গ্লাস লাচ্ছি বানাবেন ওই রকম করে আপনাকে দইটা মেপে নিতে হবে। আমি আজকে দেড় কাপ দই নিচ্ছি আর দেড় কাপ দই দিয়ে চার গ্লাস লাচ্ছি তৈরি করে নেব। তারপর নিয়েছি একটা ডাল গুটনি। প্রথমে ডাল গুটনি দিয়ে এই দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। কিছুক্ষণ গুটে নিলেই দেখা যাবে যে দইটা ফেটে গেছে। আর পরিমাণ মতো সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। চিনিটা যার যার পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারেন, তবে কেউ যদি সুগার সিরাপ তৈরি করতে না চান এই পর্যায়ে হচ্ছে চিনিও ব্যবহার করতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা পানি এক কাপ। আর ডাল গুটনি দিয়ে আবারও খুব ভালো করে ঘুটে নিচ্ছি। এই সময় কিছুটা সময় নিয়ে ঘুরতে হবে যাতে উপরে অনেকটা ফেনা হয়ে যায়। কিছুক্ষণ গুটে নেওয়ার পরেই যখন অনেক ফেনা উঠে যাবে তারপর হচ্ছে এখানে নিয়ে নিচ্ছি বরফ কুচি। লাচ্ছি যেহেতু ঠান্ডা খেতে ভালো লাগে তাই আগে থেকে গ্লাসে এই বরফ কুচিগুলো দিয়ে দিতে হবে। সবগুলো গ্লাসে বরফ কুচি দিয়ে দিচ্ছি। সবগুলো গ্লাসে লাচ্ছিটা ডালা হয়ে গেছে, এখন শুধু পরিবেশন করার পালা। খুব সহজেই বানানো হয়ে যায় এই লাচ্ছিটা। আমার কাছে তো লেবুর শরবত বানানো থেকেও সহজ মনে হয়েছে। যাদের কাছে লাচ্ছি ভালো লাগে আশা করছি আজকের এই ঢাকা এলাচ্ছির রেসিপিটাও ভালো লাগবে। এতক্ষণ ধরে এই লাচ্ছির রেসিপি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।